আসসালামু আলাইকুম, আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। আপনাদের মাঝে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কিছু আলোচনা করব সাবমার্সিবল বিষয় এবং বোরিং বিষয় কিছু আলোচনা করব, যেগুলো খুবই জানা প্রত্যেকেরই প্রয়োজন। যারা বাসায় কাজ করে নেন তাদেরকেও প্রয়োজন, যারা নতুন কাজ শিখতেছেন তাদেরও প্রয়োজন। তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো চলেন মূল আলোচনায়। এখানে যে সাবমার্সিবল যে বোরিং করা হচ্ছে এটা কিন্তু একটা কমপ্লিট বিল্ডিং। এই বিল্ডিংটি সাততলা বিশিষ্ট একটি বিল্ডিং, চারটি করে ইউনিট আছে প্রত্যেকটা তলায়, চারটি করে ইউনিট আছে গ্যারেজ নিচতলায়। তাহলে নিচতলায় দুটি ইউনিট আছে আর প্রত্যেকটা তলায় চারটি করে হলে ছয়টি তলায় চার ছয় চব্বিশ, আর নিচে আপনার দুইটি এই ছাব্বিশটি মানে ফ্ল্যাট, ছাব্বিশটি ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্ল্যাটে যদি দৈনিক 1000 লিটার করে যদি পানি লাগে তাহলে 26000 লিটার দৈনিক পানির প্রয়োজন। সেই জায়গায় আমাদের কী পরিমাণে কত ইঞ্চি বোরিং করা উচিত আর এই বিল্ডিংয়ে কত হর্স পাওয়ার মোটর ব্যবহার করা উচিত, এগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আর ভিডিও তার পাশাপাশি ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে বোরিংয়ের কাজ চলতেছে, সেই বোরিংগুলো কীভাবে করতেছে সেটাও দেখতে পাচ্ছেন বা দেখতে পারবেন। তো মূল আলোচনায় করি, এখানে যে বোরিং এটা হলো কমপ্লিট বিল্ডিং, এখানে বোরিং করাই ছিল, সাবমার্সিবল পাম্প বসানো ছিল, এর ফলে দুইটি বোরিং নষ্ট হয়ে গেছে। শুধু সঠিক কাজ না করার কারণে এবং সঠিক পরিচর্যা না করার কারণে সর্বপ্রথম এই বিল্ডিংয়ে 4 ইঞ্চি বোরিং 70 ফিট বোরিং করা ছিল, প্রথম ভুল ছিল 4 ইঞ্চি বোরিং করা, দ্বিতীয় ভুল ছিল পরিচর্যা না করা, অর্থাৎ সঠিক যত্ন না নিয়ে কাজ করা এবং তার পরবর্তী সময় যত্নে না রাখা জিনিসটিকে, তার কারণে বোরিংটি প্রথম নষ্ট হয়ে যায়। সেটা হলো বোরিংয়ের যে আমরা কমপ্লিট করার পরে মোটর বসানোর পরে যে বোরিংয়ের যে তামার তার ইলেকট্রিকের তার বের হয়, তারপরে ওয়াটার লাইন পানি বের হওয়ার জন্য যে পাইপগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু ছিদ্র থাকে, ছিদ্র ক্যাপে ছিদ্র থাকে যার মাধ্যমে তারগুলো বের হয়। এগুলো এই অধিকাংশ জায়গায় দেখা যায় যে খোলা রেখে দেয় বা মেজের সমান করে রাখে কিন্তু খোলা রেখে দেয়, যার কারণে পিঁপড়া গিয়ে ময়লাগুলো ফেলে দেয় মাটি তুলে। পিঁপড়া কী পরিমাণে মাটি তুলে যারা দেখেন পিঁপড়ার বা কার্যকলাপ তারা তো জানেন, এই কার্যকলাপগুলো পিঁপড়া মাটি ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদের সাগর অতল এলে আমরা জানি, আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি। তো এইভাবে দিনে দিনে পিঁপড়া মাটি তুলে বোরিংয়ের ভিতরে ফেলয়, যখন মোটর চালু থাকে চালু অবস্থায় যদি ফেলয় তাহলে তো ফেলে দেয়, তখন তো মোটর তুলে দেয় ওটা সমস্যা হয় না, যখন মোটর চালু থাকে না যখন অফ থাকে তখন যে মাটিগুলো ফেলায় সেটাতে আপনার দিনে দিনে ফিল্টারটি জ্যাম লেগে যায়, আর এই ফিল্টার জ্যাম লাগার কারণে মোটর সঠিক পরিমাণে পানি পায় না। এই বিল্ডিংয়ে দুইবার মোটর পুড়ে গেছে, দুইবার মোটর পুড়ে মোটর নষ্ট হয়ে যায়, যার কারণে দ্বিতীয়বার বোরিং করা হয়। দ্বিতীয়বার বোরিং করে সেই বোরিংয়েও এই নিয়ম পালন করা হয় না, সেটাকেও নষ্ট হয়ে যায়। মোটর এখানে 4 ইঞ্চি বোরিংয়ের ভিতর 1.5 হর্স পাম্প লাগানো হয়, সেই 4 ইঞ্চি বোরিংয়ে যে কী পরিমাণ পানি দেবে সেই পরিমাণ পানি 1.5 হর্স পাম্প নিয়ে সাপ্লাই দিতে পারবে কি না সেটার দিকে খেয়াল করা হয়নি। একটা মোটরের যে পরিমাণ পানির প্রয়োজন আপনার বোরিং সেই পানি দিচ্ছে কি না দিতে পারছে কি না সেটা আপনার অবশ্যই হিসাব করা উচিত। সেই হিসাব করে এখানে একটা ইঞ্জিনিয়ারিং হিসাব করে তারপরে বোরিং করা উচিত। আপনার একটা বিল্ডিংয়ে যখন 1000 লিটার 26000 লিটার পানি লাগবে তখন তাহলে সেই বিল্ডিংয়ে কি সর্ব
আপনার 2 হর্স পাম্পের মোটর অবশ্যই লাগাতে হবে। সেখানে সর্বনিম্ন 6 ইঞ্চি বোরিং করতে হবে। সেগুলো যদি না করেন তাহলে আপনার বিল্ডিংয়ে পর্যাপ্ত পরিমাণ আপনি পানি সাপ্লাই দিতে পারবেন না। এবং যখন আপনি কম হর্সের মোটর চালাবেন তখন আপনার বেশি সময় মোটর চালাতে হবে, তখন মোটরটা আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই যারা নতুন বোর্ডিং করতেছেন, নতুন বাড়ি করতেছেন, সে আপনারা সেই হিসেব করে আপনাদের কী পরিমাণ পানির প্রয়োজন সেই পরিমাণ অনুযায়ী আপনারা সাবমার্সিবল পাম্প বসা সিলেক্ট করবেন এবং সেই অনুযায়ী বোরিং সিলেক্ট করবেন। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে বোরিং করার শেষে পাইপ ফিল্টারটি প্রথমে একটি ফিল্টার লাগানো হলো, তারপরে দ্বিতীয় আরেকটি ফিল্টার লাগানো হচ্ছে, মানে দুইটা ফিল্টার লাগানো হয়ে গেল অলরেডি। এখানে ভিডিওতে যা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে 100 ফিট বোরিং করলাম, করে দুইটা ফিল্টার দেওয়া হলো 10x20 ফুট। আমরা দুইটা ফিল্টার দিছি তার কারণ আমরা এখানেও কিন্তু আর একটা ব্যাপার আছে, আপনি চাইলে দুইটা ফিল্টার দিতে পারবেন না। যদি আপনার যে জায়গায় আপনি ফিল্টার দেবেন, দুইটা ফিল্টার মানে 20 ফুট জায়গা, এই 20 ফুট জায়গা যদি আপনার বালি ভালো না থাকে, একইভাবে না থাকে, অর্থাৎ পানি যদি আয়রনের পার্সেন্টেজ কম না থাকে, যদি 10 ফিটে আয়রনের পরিমাণ বেশি আর 10 ফিটে ভালো, তখন কিন্তু আপনার 10 ফিটের বেশি ফিল্টার দেওয়া যায় না যদি ভালো পানি চান। আর যদি বলেন না আমার পানির প্রয়োজন, পানি ভালো হোক আর মন্দ হোক, সেক্ষেত্রে 20 ফুট দিলেও চলে। সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যায় যে আমার বালির পরিমাণ হয়তো 15 ফিট ভালো আছে, তখন আপনারা 15 ফিট ফিল্টার দিলেও চলবে ভালো। আর যদি 10 ফিট থাকে 10 ফিট দেবেন। আবার বোরিং করার সময় খেয়াল করে রাখতে হবে, বোরিং মিস্ত্রি যারা তাদেরকে খেয়াল করতে হবে, শুরু থেকে অর্থাৎ পানি অ্যাভেলেবল যেখান থেকে, তখন সেখান থেকে বালি ধরা শুরু করতে হবে, সেই বালিগুলো চেক করে করে রাখতে হবে। ধরেন আপনার 100 ফিট বোরিংয়ে 90 যে আপনার 10 ফিট বালু ভালো থাকলো, তারপরে দেখা যাচ্ছে যে আপনার উপরে 60-এর উপরে 60-এর নিচে অর্থাৎ 70-এ যায় আপনার 10 ফিট বালু ভালো পারলেন, তাহলে আপনি মাঝখানে 10 ফিট পাইপ দিয়ে নিচে 10 ফিট ফিল্টার, উপরে 10 ফিট ফিল্টার দিয়ে দিলেন। এভাবে কিন্তু সম্ভব হয়, সেভাবে আপনারা ফিল্টার দেন, ফিল্টার 20 ফিট দেওয়ার চেষ্টা করবেন সবসময়। যদি বাড়ি বিল্ডিং যদি বড় হয়, পানির পরিমাণ যদি বেশি লাগে, যদি 2 হর্স মোটর লাগানোর প্রয়োজন হয়, তখন আপনারা এইভাবে 2টা ফিল্টার লাগানোর চেষ্টা করবেন। বোরিং যত বেশি করা যায় চেষ্টা করবেন। আমাদের এই এলাকাগুলোতে বেশি বোরিং করতে হয় না, সর্বোচ্চ 100 বা 90 ফিটের মধ্যেই করা যায়। আমাদের এই এলাকায় 70 ফিটেও পানি পাওয়া যায়, অ্যাভেলেবল পানি পাওয়া যায়, যার কারণে এখানে আমরা 100-এর মধ্যেই করি। বা আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় অনেক বোরিং করতে হয়, যেমন সিলেট এলাকায় 600, 500, 700 নিচে বোরিং করলে হয় না। এর 700 নিচে বোরিং করলে পানি ভালো পাওয়া যায় না বা পানি পাওয়া যায় না। তো বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের হতে পারে, এখানে সেই প্রয়োজন অনুসারে, সেই হিসেব অনুযায়ী আপনারা প্রয়োজন সেই অনুযায়ী বোরিংয়ের হিসেব করে সেই অনুযায়ী ফিল্টার দিয়ে সেভাবে কাজ করবেন। বিষয় হতো যে 500 ফিট বা 300 ফিট বা 100 ফিট বিষয় নয়, আপনার বিষয় হলো এলাকার পানির অ্যাভেলেবল হিসেব করতে হবে। আমার অ্যাভেলেবল কত যা কত ফিটে বলে এত ফিটে, তখন আপনার সেই জায়গায় ফিল্টার সংযোগ করতে হবে এবং হিসাব করতে হবে আমার মোটর কত হর্সের, 2 হর্সের, তাহলে পানি তার কত পরিমাণ ব্যাকআপ দিতে হবে, তাহলে পানির পরিমাণ ব্যাকআপ বেশি দিতে হবে, সেক্ষেত্রে আমার বোরিং কত করতে হবে। 2 হর্স পাম্প যদি আপনি করেন, 2 হর্স বা 1.5 হর্স পাম্পের জন্য সর্বনিম্ন 6 ইঞ্চি বোরিং করতেই হবে। 4 ইঞ্চি বোরিং করলে পরবর্তী আপনার হয়তো নতুন অবস্থায় পানি মোটরের ব্যাকআপ দিতে পারবে,
দুই চার বছর পরে দেখা যাবে যে ফিল্টার কিন্তু কিছু না কিছু জাম লাগে, প্রথম দিকে যেরকম থাকে দীর্ঘ সময় যাওয়ার পরে কিন্তু সেরকম থাকে না, পানির পানিতে এবং মাটির গর্ভে অনেক খনিজ পদার্থ অনেক কিছু থাকে, সেগুলোর কারণে কিন্তু ফিল্টারটা নতুন অবস্থায় যেরকম থাকে তার পরবর্তী যায় কিন্তু সেরকম থাকে না, অনেকটাই দুর্বল হয়ে যায় বা ইয়েতে কমে যায় পানি যে আপনার নিষ্কাশন করে যে বডিংয়ে পর্যাপ্ত পরিমাণে যে ব্যাকআপ দেওয়া সেটা কিন্তু পার্সেন্টেজ কমে যায়। তো সেই দিকে খেয়াল করে আমাদের কাজ করতে হবে। তো যাই হোক, আপনার 500 ফুট বডিং হোক, 600 ফুট হোক, 700 ফিট হোক, 100 ফুট হোক, আপনার হিসাব করতে হবে আমার মটর অনুযায়ী কী পরিমাণে বোরিং করতে হবে, কত মাপের, এবং হ্যাঁ আর আমার বিল্ডিং অনুযায়ী মটর সিলেক্ট করতে হবে আমার কয় হর্স লাগবে। আগে সর্বপ্রথম আপনার বিল্ডিং অনুযায়ী হিসাব করা লাগবে আমার মটর কয় হর্সের প্রয়োজন। মটর যদি 2 হর্স লাগে তাহলে আপনার বোরিং 6 ইঞ্চি সর্বনিম্ন করতেই হবে। আর যদি আপনার বিল্ডিং উচ্চতা কম হয়, পানির প্রয়োজন কম হয়, সেক্ষেত্রে 1 হর্স যদি আপনার মোটর চালালে আপনার তাতেই এনাফ হয়ে যায়, তাতে তখন আপনার 4 ইঞ্চি বোরিং করলেই চলবে। তো যাই হোক, এতক্ষণ বললাম মোটর বিষয় নিয়ে, এখন আমরা বোরিং করার সময় কিছু জিনিস যে খেয়াল করতে হবে আর যে বিষয়গুলোর দিক লক্ষ্য করতে হবে সেগুলোর দিক বিষয় নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বোরিং মিস্ত্রিরা বোরিং করার পরে, বোরিং করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে বোরিং করার শেষে যেন ওনারা দেরি না করে বোরিংয়ের পাইপ দ্রুত নামে দেয়। কি কারণে? যখন বোরিং করা হয় পানির সঙ্গে মাটির যে ঘোলাটা থাকে, মিশ্রণ থাকে, ওই যে দেখেন পানি ঘোলা দেখতেছেন না, এটা কিন্তু বেশি যদি সময় নিয়ে যদি আপনার ধরন বোরিং করা শেষ দীর্ঘ সময় অপেক্ষা করার পরে যদি আপনি পাইপ বসায় দেন সেক্ষেত্রে একটা ক্ষতি হয়। সেটা কি? যখন আপনার এই পানিটা যা আপনার পানির মাধ্যমেই তো আপনার বোর করতে করতে চলে যাওয়া হয় পানির মাধ্যমে, তাহলে পানির সাথেই ঘোলাটা মিশ্রিত থাকে। যখন বালির লেয়ারে যখন এই ঘোলাটা যাবে, যাইয়ে আপনার ওই বালুর উপর দিয়ে যদি এই ঘোলার আবরণ পড়ে যায় তখন কিন্তু এই বোরিংয়ের ক্ষতি হওয়ার ওই মুহূর্তে হয়তো আপনার কোনো তেমন একটা সমস্যা হয় না, এই ঘোলাটাই একদিন যে ফিল্টারকে দুর্বল করে ফেলে আরও দ্রুত আপনার নষ্ট করে ফেলে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের বোরিং করার পরে অনেক সময় দেখা যায় যে বোরিংয়ের যে ঘোলা, এই যে ঘোলাটা আছে এই ঘোলাটা কিন্তু আপনার আমার এই মিস্ত্রি মুখ দেখাতে চাচ্ছে, ও দেখাতে দেবে না, যাই হোক দেখালাম না, এই বোরিং করার সময় যে এই ঘোলাটা কিন্তু ক্লিয়ার করা সম্ভব একটি প্রক্রিয়ায়, সেই প্রক্রিয়াটা হলো যখন আপনার এই ভিডিওতে দেখতে পাবেন কিছুক্ষণ পর আমাদের পাইপ টাইপ বোর করা বসানো সম্পূর্ণ শেষ, তো আমাদের মাপের চাইতে কিছু পাইপ বাড়তি হয়েছে, তার জন্যে আমরা আয়রন ফ্রি যেহেতু আমরা যে লেয়ারটা পাইছি সেই লেয়ারের শেষ হিসেব অনুযায়ী রাখবো, সেই জন্য আমরা এই 3 ফুট পাইপ কেটে নেব। 3 ফুট আমাদের খারাপ আছে, সেই 3 ফুটের ভিতরে যদি আমার ওইটুকু ফিল্টার যদি 3 ফুটেতে যায় বা লেয়ার যেটুকু খারাপ আছে সেটুকু যদি চলে যায়, 3 ফুটও যদি যায়, 2 ফুটও যদি যায়, তাহলে দেখবেন যে আমার সমস্ত পাইপ আমার ফিল্টার ভালো জায়গায় পড়লো কিন্তু সামান্য 3 ফুট খারাপ জায়গায় পড়ার কারণে পুরো পানিটাই আমার খারাপ হবে, সেদিকে আমাদের খেয়াল করা লাগবে। আমরা সেই জন্য আমরা এই যে উঁচু করে নিলাম, আর যে বিষয় নিয়ে এতক্ষণ আলোচনা করেছিলাম সেটা হলো আপনার যে এই ঘোলার বিষয়ে, এই ঘোলাটা কিন্তু নিষ্কাশন করা যায়, আর দেখেন কাটতেছে, যাই হোক এদিকে ঘোলা নিষ্কাশন করার জন্যে আমরা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা এখানে প্রয়োগ করা হচ্ছে। দেখেন এই যে বোরিংয়ের ভিতরে, দেখেন এই যে পাইপের ভিতরে 6 ইঞ্চি পাইপের ভিতরে যে বালতি বালতি পানি ঢালা হচ্ছে, এই পানি ঢালার কারণে কি হচ্ছে জানেন? আমাদের যে 100 ফিটে যে 2টি ফিল্টার আছে, একটা আছে আপনার 90-এ, একটা আছে 100-এ, এই 90-100 ফিল্টারে যে বালিটার উপর দিয়ে যখন এই যে ঘোলার আবরণ পড়ে গেছে, এই আবরণটাকে আমরা ছুটায় ফেলবো কীভাবে,
আমরা এই পাইপের ভিতরে পানি ঢুকে দিচ্ছি বালতি পর বালতি। এখানে আমাদের একটা মোটরের ব্যাকআপের কোনো ব্যাকআপ ছিল না, যার কারণে আমাদের পাশের বাথরুমের ট্যাপ থেকে পানি নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। তো এই জায়গায় এই পাইপের ভিতরে দেখেন বালতি করে বালতি পানি দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? এই পানিটা ঢালার কারণে এই যে বালিতে যে অর্থাৎ বালিতে যে আবরণটা পড়ে গেছে, এই 100 ফিটের পানিটা আমরা পাইপের ভিতর দিয়ে পানিটা ঢুকতেছে, ঢুকে ফিল্টারের ভিতর দিয়ে পানি বের হয়ে আমাদের এই পাইপের বডিংয়ের যে পাইপের গা আছে বাইর অংশ দিয়ে পানি উছলে উপর দিকে উঠে ঘোলার সহ পরিষ্কার হয়ে বের হয়ে চলে যাচ্ছে। তারপরে আমাদের এই যে পানির যে বাঁধা বেঁধে যে পানি আটকে রাখা আছে, কিছুক্ষণ পরে দেখবেন ওখানে আমরা লালা কেটে দেওয়া হবে যাতে এই পানিগুলো বের হয়ে যায়। পাইপের মুখের ভিতরে পানি ঢালবো, আমার এই মিস্ত্রিরা ফর্স করে আমার মিস্ত্রিরা ভুল করে 1 বালতি পানি ময়লা পানি ফেলে দিছে, তার জন্য আমি গালাগালিও পড়ছি। হ্যাঁ, তারপর আর দেয়নি। যাই হোক, পানি এদিকেও কিন্তু খেয়াল করতে হবে যে বোর্ডিংয়ের সময় অনেক সময় মিস্ত্রিরা অলসতা করে হাতের কাছে যদি ময়লা পানি পায় সেই ময়লা পানি ওই বোর্ডিংয়ের মধ্যে ঢুকে দেয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন, সেটা যেন কেউ না করে। আর সেটা আপনারা যারা কাজ করেন তারা যদি ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা ঘোলা পরিষ্কার করতেছেন, ঘোলা পরিষ্কার করে যদি ঘোলা পানি যদি আপনি বোর্ডিংয়ে মধ্যে ঢুকে দেন তাহলে সেই বোর্ডিং আপনি কিসের ঘোলা পরিষ্কার করলেন, বরং সারা বোর্ডিংয়ের ক্ষতি করলেন। আপনার যে ঘোলা পানি, যে ঘোলা ময়লা পানি ভিতরে যদি ঢুকে দেন তখন আপনার কী হবে, ওই ফিল্টারের যে ময়লাগুলো আরও পরিষ্কারের জায়গাটা আরও উল্টার ফিল্টার জাম লাগিয়ে ফেললেন। এই কাজটি করবেন না যারা অন্তত ওই বোর্ডিংয়ের মিস্ত্রিরা কাজ করেন, তাদের কাছে আমার অনুরোধ, যারা মিস্ত্রি আপনারা আছেন তারা এই কাজটি করবেন না। যারা আমার এই ভিডিওটা যদি কোনো বোর্ডিং মিস্ত্রি দেখেন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই কাজটা করবেন না, ঘোলা ময়লা পানি দিয়ে আপনারা ঘোলা ক্লিয়ার করবে যাবেন না। একটা বাড়ির যখন কাজ করেন তখন মানুষের করা হয়, মানুষের পয়সা দিয়ে কাজ করে, তো পয়সা তো সহজে পাওয়া যায় না, পরিশ্রম করে অর্জন করতে হয়, সেই টাকা একজন মিস্ত্রিকে দেওয়া হয়, তারপরে তারাও পরিশ্রম করেই কাজ টাকা নেয়, একজন পরিশ্রম করে টাকা নিয়ে এসে আবার যে পরিশ্রম করে তাকে আবার দেওয়া হয়, পরিশ্রম করে সবাই পরিশ্রম করে টাকা ইনকাম করে, টাকার হিসাবটা সবারই করতে হয়। যাই হোক, যে কথাটা বলছিলাম, এই যে বোর্ডিংয়ের ভিতরে আমরা পানি ঢালবো, পর্যাপ্ত পরিমাণে পানি ঢালবো যাতে করে আপনার ওই পুরো বোর্ডিংয়ের যে ঘোলা পানিটা আছে সেটা যেন সম্পূর্ণরূপে বাইরে দিয়ে বের হয়ে যায়। যখন আপনার নতুন অবস্থায় পাইপের ভিতরে পানি ঢালবেন তখন আপনার ঘোলাগুলো সমস্ত পাইপের বাইর পিঠ দিয়ে, যখন বোর্ডিং করা হয় তখন তো ফাঁকা থাকে, তখন এই পানিগুলো আপনার বের হয়ে যাবে একদম। যখন বুঝতে পারবেন যে আমার বোর্ডিংয়ের ভিতরে আর ঘোলা পানি নেই তখন আপনারা কি করবেন, সর্বশেষে আপনাদের করতে হবে কি, আপনার ওই বোর্ডিংয়ের ভিতরে বোর্ডিংয়ের ভিতরে পানি ঢালার শেষে আপনার বোর্ডিংয়ের বাইরে যে ফাঁকা অংশ থাকে সেই ফাঁকা অংশ দিয়ে আমাদের ডুমার বালু ফেলে দিতে হবে। ডুমার বালু, যে ডুমার বালুটা সরাসরি যখন অল্প অল্প পরিমাণে দেবেন তখন ওই ডুমার বালুটা চলে যাবে ফিল্টারে, সম্পূর্ণ ফিল্টারটি যেন ডুমার বালু দিয়ে ভরাট থাকে, এবং চেষ্টা করবেন পুরো বোর্ডিংটা বালু দিয়ে ভরাট করে দেবার। অধিকাংশ আমাদের যারা মিস্ত্রি আছেন এই বোর্ডিং মিস্ত্রি, তারা কি করেন, বালি ওই ফিল্টার পর্যন্ত দিয়ে দেন, তারপর আর দেন না, অবহেলা করেন। আপনার কাছে অনুরোধ, এই অবহেলাটা করবেন না। আর যারা বাসা করতেছেন, যারা বাড়ির কাজ করে নিয়ে নেন তাদের কাছেও আমার অনুরোধ, কাজগুলো সঠিকভাবে করে নেবেন, 2 টাকা বেশি হলেও সঠিকভাবে করে নেবেন, যাতে করে একটা কাজ করলে যেন পয়সা খরচ করলে সেটা যেন অনেক দিন পর্যন্ত আপনার আর জিনিসটা চলে। একটা খরচ করে যদি আপনার কিছুদিন পরে আবার সেটা খরচ করতে হয় তাহলে সেই কাজের করার তো কোনো মূল্য থাকে না। এখানে আমাদের বোর্ডিংয়ের কাজ শেষ, এই জন্য আমাদের পাশে যে বোর্ডিংটা মার খেয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই বোর্ডিংয়ের ভিতরে যে মোটর বসানো ছিল সেই মোটরটাকে তুলে নিয়ে এসে
এই নতুন বোর্ডিংয়ের মধ্যে দেওয়া হচ্ছে। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।